শুভ সন্ধ্যা, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখালোকিত মানুষ হিসাবে এখানে মেসেস আলমগীর অ্যান্ড সন্স ব্রাদার্সের এখানে সনাম ধর্ম প্রপারেটর আছে মোহাম্মদ আলমগীর কবির সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। আমি জেলা প্রতিনিধি এবং স্পেশাল করেসপন্ডেন্ট হিসাবে আপনাকে আমি সঙ্গে পাওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের আলোকিত ব্যবসায়ী জাকির হোসেন ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এজ লাইক অ্যাজ ওয়েল জাকির ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি মেসেস আলমগীর অ্যান্ড সন্স ব্রাদার্স আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানটি টোটাল কত বছর হয়েছে, রানিং হয়েছে, সে কথাটা একটু চ্যানেলের মাধ্যমে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগছে যে বাবার ব্যবসাটাকে আপনি অধ্যবতী মানে তিন পুরুষকে পার করে এখনো পর্যন্ত অধ্যবতী ধরে রেখেছেন, আপনার অনুভূতিটা কেমন লাগছে? সেটা তো অবশ্যই গর্ব, বাবার যেহেতু সেই ঐতিহ্যটা বা বাবার যে ধারণ সেটা আমরা সন্তানরা যদি ধরে রাখতে পারি সেটা অবশ্যই আমাদের কৃতজ্ঞতা। ভিউয়ার্স, আমি জাকির ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। চাচা কি জীবিত আছে? ভিউয়ার্স, আমি আমার চ্যানেল 99 থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আপনার বাবার রুয়ের মাগফিরাত কামনা করছি। মা আছেন জীবিত? সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। আপনার গর্ভধারিণী মায়ের রুয়ের মাগফিরাত কামনা করছি। তার সাথে আমাদের কিংবদন্তি আমাদের বড় ভাই এখানে আলমগীর কবির ভাই আছেন, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আলমগীর কবির ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনাদের এখানে ব্যবসার যে প্রোডাক্টগুলি আছে কোন কোন প্রোডাক্টের সাথে আপনাদের জড়িত এবং হ্যাঁ এটা প্রোডাক্টটা কোন কোন প্রোডাক্ট কোন কোন কোম্পানির সাথে আছে? আবুল খায়ের কেওয়াই স্টিলমেট চিটাগংয়ের যেটা চিটাগং থেকে হোলসেলার হিসাবে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আলমগীর কাকা পিএসপি তো দিস ইজ দ্য বেস্ট প্রোডাক্ট ইন আওয়ার দ্য বাংলাদেশ, এই যে আপনারা যে হোলসেলার দিচ্ছেন তা আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে এত বড় একটা? আলমগীর সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা যখন ব্যবসা করি যেহেতু বাবার আমলের আমরা চোদ্দ পুরুষের বিজনেস করে আসছেন, তো সেই সুবাদে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা কি এই আমাদের এই পিএসপি এবং ওয়াইএসএল কোম্পানির রিলেটেডের ভাবে কোনো সম্বর্ধনা পেয়েছেন কিনা বা বিদেশ সফর করতে পেরেছেন কিনা সেই জিনিসটা ডিস্ট্রিবিউটর ডিলাররা ইয়া করতে পারে? ভিউয়ার্স, শুধু ডিস্ট্রিবিউটার এবং হোলসেল ইয়ারা করলে হবে না, আমরা যারা হোলসেলার আছি কেননা এখান থেকে কিন্তু সব জিনিসগুলি এখানে যাচ্ছে, কেননা হাজিগঞ্জ এমন একটা মডেল, এই মডেলটা হচ্ছে যে আমাদের এখানে একটা জিনিস বলতে হবে যে সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডের মধ্যে আমাদের যে হাজিগঞ্জ মসজিদ যেটা আছে এটা বড় মসজিদ, এটা বাংলাদেশের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি আলমগীর ভাই, পাশ্চাত্য দার্শনিক রাস্কিন বলে আছেন এই পৃথিবীতে মানুষের তিনটি কর্তব্য আছে, ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতামাতার হুকুম মেনে চলো। যে কথাটা বলেছিলাম যে সম্রাট নেপোলিয়ন বলেছেন তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দেব। আপনার গর্ভধারিণী মায়ের রুয়ের মাগফিরাত কামনা করছি। এবং রাস্কিন তার তৃতীয় নম্বর উক্তির মধ্যে বলেছেন জাকির ভাই, ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহৎ গুণ। আপনারা যে ব্যবসাটা করে যাচ্ছেন সেটা কিন্তু একটা সম্পূর্ণ একটা মানব সেবা করে যাচ্ছেন। তো সেই সুবাদে আমি আপনার কাছ থেকে জাকির হোসেন ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি হোলসেলার হিসাবে আপনার এখান থেকে প্রোডাক্টগুলি কোথায় কোথায় যাচ্ছে? হোলসেল বলতে আমাদের এখান তো আমরা হোলসেল আমরা রিটেলার হাজিগঞ্জ থানাতে আমরা বিক্রি হচ্ছে, যেমন বিভিন্ন গ্রাম এবং যে বেলচো শ্যানগ্রাম মারামপুর আমাদের যতগুলি ইউনিয়ন পরিষদ আছে হাজিগঞ্জের এখান থেকে এই হাজিগঞ্জের ভিতরেই থাকে সব কিছু না, এর বাইরেও আছে। আলমগীর ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বর্তমান ব্যবসার পরিস্থিতি কেমন যাচ্ছে সেই কথাটা একটু তুলে ধরবেন।
প্রচুর পরিমাণ বেড়ে গেছে, তাছাড়া মনে করেন যে কোভিড-19 গিয়েছে, কোভিড-19 মধ্যে অনেক আমাদের খারাপ উত্তরায় পার করতে হয়েছে, আপনাদের মতো বিশিষ্ট ব্যবসায়ী যারা আছেন অনেক কষ্ট পোহাতে হয়েছে, তারপরেও আমরা বলবো যে একটি আলোকিত ব্যবসায়ী হিসাবে আপনারা মেসার্স আলমগীর ব্রাদার্সের মধ্যে আলমগীর ভাইয়ের সহযাত্রী যত ভাইরা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আলমগীর ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমান সরকার মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা এবং ICT উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে, তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে ডিজিটালের দ্বার প্রান্ত চলে আসছে। কবির ভাই, একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ডিজিটালের ছোঁয়া আপনি ওভারঅল বাংলাদেশে কী দেখতে পাচ্ছেন? এখান থেকে বসে দেখতে পাচ্ছেন এবং ইমো এবং হটস্পটসের মাধ্যমে আমরা এটা দেখতে পাচ্ছি। জাকির ভাই, আপনি একটু কথাটা তুলে ধরবেন যে ডিজিটালে ছো আমরা অলমোস্ট আমরা কি দেখতে পাচ্ছি সে কথাটা তুলে ধরবেন, সারা বাংলাদেশের মধ্যে যে আজকে পরিবর্তন আসছে আধুনিকতার বিশ্বের সাথে তাল মিলে বাংলাদেশ শেখ হাসিনা সজীব ওয়াজেদের মাধ্যম ধরে যে আধুনিকতার ছোঁয়া বাংলাদেশে এনেছে, এটা আসলে অনেক এই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের বাড়ির দেশের জাতি অনেক অল্প সময়ের মধ্যে এটা ভোগ করতে পারছে, এই জন্য এই জাতি খুব গর্বিত। এবং এই বিশ্বের তাল সাথে, যেমন আমরা আগে শুনতাম যে একটা আইডি কার্ড দিয়ে বিদেশে কোনো অপরাধ করলে সেটা যেখানেই থাকুক সে ধরা পেত, রোডঘাটে অ্যাক্সিডেন্ট করছে তার আইডি কার্ডে তার কারণে সে যেখানে থাকুক সে অ্যাক্সিডেন্ট করে চলে গেছে, এক সপ্তাহ হলো সে পুলিশের কাছে ধারবন্ত। এই যে প্রক্রিয়া বাংলাদেশে এখন আসছে যে আধুনিকতার ছোঁয়া মানুষের মধ্যে যে সচেতনতা, কিন্তু আসলে গর্ব করার মতো। আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা এবং ICT উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সাহেবকে, ডিজিটাল বাংলাদেশের বিষয় 2021-কে সামনে রেখে। আলমগীর ভাই, আমি একজন কিংবদন্তি ব্যবসায়ী হিসাবে, আমাদের খানদানি ব্যবসায়ী হিসাবে আলমগীর ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি বউ ফিউ ফান আই স্মেল দ্য ব্লাড অফ ব্রাইটিশ ম্যান, হাউ মাউ খাউ মানুষের গন্ধ পাও, ছোটকালে আমরা পড়তাম, আবার পড়তাম আপনার গল্পের মধ্যে পড়তাম যে উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরিদেয় দানা, দাদার আমল আপনাদের বাবার আমলের মধ্যে বলেছি তুমি উত্তর দিকে যাও না তোমার পেত্রিক আমরা এখে নেব, দক্ষিণ দিকে যাও না কবির ভাই পেত্রিক আমরা এখে নেব, এখন উত্তর দিকে গেলে দেখেছি আপনার স্বপ্নের যমুনা সেতু, দক্ষিণ দিকে হচ্ছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু। আপনি জানেন আমাদের মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছিলেন, তখন উনি বলছে যে আমার সাথে 16 কোটি বাবন আছে, আপনারা যে ভ্যাট এবং ট্যাক্স দিচ্ছেন এই ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে উনি চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে পদ্মা সেতু আমরা দৃশ্যমান অবস্থা দেখতে পাচ্ছি। আমার সৌভাগ্য হয়েছে 1-42 স্পেন্ড অলরেডি পদ্মা সেতু হয়েছে, আমার একবারে আপনার শরীয়তপুর থেকে শুরু করে একবারে আমাদের টুঙ্গিপাড়া যেখানের মধ্যে আমাদের সাহিত্য আছে আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেখান পর্যন্ত আমার যাওয়া হয়েছে প্রামাণ্যচিত্র হিসাবে। তো সেই ক্ষেত্রে আমি আলমগীর ভাই একজন বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে আমি আজকে আপনার কাছে জানতে চাচ্ছি যে পদ্মা সেতুর মতো যে কাজ আমরা আজকে হাতে নিয়েছি আগামী জুন মাসে এটা চলমান অবস্থায় দেখতে পারবো, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন? অবশ্যই কোথাও লাগছে মনে কাজ ওদিকে লোকেরা আগে এদিকে আসতে চার দিন সময় লাগে, এখন তারা আসবে মনে করেন 6-7 ঘন্টার ভিতরে ঢাকা চলে আসবে। আলমগীর ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, তার সাথে জাকির হোসেন ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি একজন রিটেলার হিসাবে যে কথাটা আপনি তুলে ধরেছেন। আমি চ্যানেল 99 থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক পরাগ ভাই আপনাদের সঙ্গে আছি, এবং যারা এখানে আমাদের ক্রেতা বিক্রেতা আছেন আমাদের এই রিটেলার দোকান মেসার্স আলমগীর অ্যান্ড ব্রাদার্স থেকে আপনারা প্রোডাক্ট কিনে নেন, কেননা এটা আমাদের খানদানি একটা ব্যবসা প্রতিষ্ঠান, যেটা বলতে হবে একটি কথা ইংলিশে একটা কথা আছে যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, ইতালির রাজধানী রোম কিন্তু একদিনে তৈরি হয় নাই। তদ্রূপভাবে আমার দেখা আলোকিত কিংবদন্তি ব্যবসায়ী মেসার্স আলমগীর অ্যান্ড সন্স কিন্তু একদিনে তৈরি হয় নাই।
দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি জাকির ভাইও কিন্তু একদিনে তৈরি হয়নি, এখানে আমার কাকা আলমগীর কাকাও কিন্তু একদিনে তৈরি হয়নি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আপনারা এখান থেকে প্রোডাক্ট নেন এবং আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি বাস্তবে উদ্ধার করেন। আমরা স্কুলিংয়ের মাধ্যমে সমস্ত মোবাইল নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, আপনারা দূর দূরান্ত থেকে ঘরে বসে আপনারা অর্ডার দিয়ে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 11:15 আমাদের চ্যানেল থেকে দেখে নেন। আলোকিত ব্যক্তি হিসাবে জাকির ভাই এবং আলমগীর ভাই যে সাক্ষাৎকার দিয়েছে সেটা আপনারা সাবস্ক্রাইব করে নেন www.brightnewscontinent.com এবং টিভি নেটওয়ার্ক হিসাবে থাকেন এবং জাতীয় পত্রিকায় দৈনিক আজকের আলোকিত সকালে আমি সাংবাদিক পরাজ ভাই স্পেশাল করেসপন্ডেন্ট হিসাবে বিদায় রেখে টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলমগীর, ধন্যবাদ।